হে জগতবাসী, আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম, যে আলোচনাটি মানুষের অবশ্যই দরকার। আর সেই মানুষগুলো যদি সাধক হয়, যে আল্লাত্মক সাধনা করে, আল্লাহকে লাভ করার জন্য সাধনা করে, বিশেষ করে তাদের এই সাধনাগুলো প্রয়োজন। তো হয়তো কিছু কিছু সাধনা আছে, এগুলা নিজের মুর্শিদের কাছে যাইয়া এই সাধনাগুলো নিয়ে আসতে হয়, এবং টাইম টু টাইম যদি কেউ করে, আর আল্লাহ বলেছে যে আমার কর্ম যে করে, আমাকে যে চায়, হয়তো আগে পরে আমি অবশ্যই তার দর্শন দিয়ে থাকব। তবে আল্লাহ যে দর্শন দেবে, দেওয়ার মতো কাজ, দেওয়ার মতো সাধনা তো আমরা করি না। তবে আমি সাধনার কিছু ইঙ্গিত করে যাব, এই ইঙ্গিতগুলো যদি কেউ বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ নিজের মুর্শিদের কাছে যাবেন, যাওয়ার পরে এই সাধনাগুলো নিয়ে আসবেন এবং টাইম টু টাইম করবেন, অবশ্যই অবশ্যই তিনি আল্লাহকে লাভ করবেনই ইনশাআল্লাহ। সেই সাধনার ইঙ্গিতগুলো হলো, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান উড়ে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা, কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া। এই যে কথাগুলো, যখন আপনারা এই কথাগুলো নিজের মস্তিষ্কের মধ্যে রেকর্ডিং করবেন এবং এই কথাগুলো যখন আপনার গুরুর কাছে পেশ করবেন, তখন দেখা যায় আপনার গুরু অবশ্যই অবশ্যই সাধনাগুলো দিবেন এবং নিয়মিত করবেন। আরেকটি হলো, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণী, হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চকম দিয়া ধ্যান করো সহস্রদল। সহস্রদলটি কোথায়? তালুমুলে। সেই তালুমুলটি কোথায়? যে মানবদেহের ভিতরে আছে স্বর্গ মত্ত পাতাল, যেমন ব্রহ্মা বিষ্ণু শিব, যেমন আমাদের মধ্যে বলা হয় আমাদের ভাষায় আল্লাহ নবী আদম, তিনজনে মিলে হয় একদম, আবার আল্লাহ আদম নবী তিনি মিলে হয় এক ছবি। যাই হোক, যদি কেউ এই সাধনার কথাগুলো গুরুর কাছে গিয়ে করে দাবি, অবশ্যই তারা পাবেই পাবে। যাই হোক, এই সাধনাগুলো করলে নিজেকে কন্ট্রোল করা থেকে শুরু করে সুপথে আসা যায় এবং আল্লাহর দিকে অগ্রসর হওয়া যায়। এখন যে সাধনার তত্ত্বর কথাগুলো বলবো, অবশ্যই খেয়াল করবেন এবং এই এখান থেকে যার যার গুরু মুর্শিদের কাছে যখন জিজ্ঞাসা করবেন, তখন তিনি অবশ্যই এই সাধনাগুলো দিবেন এবং বুঝিয়ে দিবেন। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্রসন নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্ব শ্বাসে চলনে মোর বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবি মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার, চলরে জাহবীর কোলে সবাদিষ্টানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার, অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা ধুধু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার আহার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না, এই ষোলো দল
কণ্ঠমূলে বিশদ্যক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশকুলে শোকের নাহি পারাবার। এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠ গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার। আমার চাচাগুরু জালালউদ্দিন খা, তাকে প্রচার করার মতো যোগ্যতা কি আমার আছে? তবে সকলের দোয়া আশীর্বাদ যদি আমার উপর থাকে, আমি অবশ্যই আমি মানুষকে এই কবিতার মাধ্যমে আমি সাধনার ইঙ্গিত দিয়ে যাব, বিভিন্ন আত্মতত্ত্বর ইঙ্গিত দেব, দেহতত্ত্বের ইঙ্গিত দিয়ে যাব ইনশাল্লাহ। তবে আজকের এই কথাগুলো আপনাদের যদি ভালো লাগে, তবে আশা করব আপনারা আমাদের আরও আরও ভিডিওগুলো পেতে, আলোচনাগুলো পেতে সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। তবে আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।